থিয়েটারেতে আমি আসলে কাজ করেছি অনেক আগে থেকেই, এমনি থিয়েটার টিয়েটার করতাম ইউনিভার্সিটি লাইফে, ওখান থেকেই ছোটোবেলায় তো নাটক টাটক করতাম স্কুল লেভেলে। হ্যাঁ, ওখান থেকেও মানে প্রথম শুরু স্কুল লাইফ থেকেই আর কি, তারপর ইউনিভার্সিটি লাইফে থিয়েটার করা, ওখান থেকেই শুরু। মাঝখানে বাংলাদেশ টেলিভিশনের আসলে কালের বিবর্তনে তো পরিবর্তন তো আমাদের করতেই হবে, তো আমাদের তো সব কিছুরই একটা সিস্টেম আছে, সরকারি বিধিবিধান নিয়মকানুন, সেইভাবেই তো আমাদের পথ চলতে হয়, কাজগুলো করতে হয়। তো এখন যেহেতু যুগের প্রয়োজনে, যুগের পরিবর্তনে, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে, তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ টেলিভিশন এখন মনে করে যে যুগের সাথে তাল মিলিয়ে আমরা যারা মানে প্রযোজনার দায়িত্বে আছি, প্রোডাকশনের সাথে আছি, মানে সেভাবেই কাজ করার জন্য বাংলাদেশ টেলিভিশন এখন এই চিন্তাগুলোই করছে। হ্যাঁ, উনি অনেক ব্যাপারেই আমাদেরকে হেল্প করছেন, বিভিন্ন থিম দিচ্ছেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, গবেষণা করে দিচ্ছেন। আমি বলি কালকে আমার একটা প্রোগ্রাম যাবে, তো প্রোগ্রামটা অ্যাসাইন পাওয়ার পরে ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে স্যার এই এই টাইপের প্রোগ্রাম তো আমি করি না, এই ফার্স্ট টাইম, তো আমাকে যদি একটু গাইডলাইন দিতেন যে কীভাবে আমরা করব। তো উনি খুব পজিটিভলি নিয়ে উনি বলল যে যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি, তারপরে মিটিংয়ের মাধ্যমে আমরা গবেষণা করব, গবেষণার পরে আমরা এই পরিকল্পনাটা করব, প্রোগ্রামটা কীভাবে হবে। তারপরে তার কথা মাফিক আমরা যারা এই নজরুল বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে বসলাম, বসে তারপরে এটা নিয়ে রিসার্চ গবেষণা হলো, হওয়ার প্রেক্ষিতে তারপরে আমরা এই প্রোডাকশনটা শুরু করলাম। এখন আজকে সবার একটা অপিনিয়ন, আমরা ফাইনাল প্রোডাকশন জমা দিলাম, এক্সিলেন্ট একটা প্রোগ্রাম হয়েছে, কালকে রাত 10টা 20 মিনিটে সেটা প্রচার হবে। তো উনি আমাদেরকে এই সুযোগগুলো করে দিচ্ছেন, নতুনভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, প্রেরণা যোগাচ্ছেন, তো যেটা মানে বিগত কিছুদিন আগেও এটা ছিল না, তো সেই সাপোর্ট হেল্পটা আমরা পাচ্ছি ওনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের আসলে লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন তো একটা ইতিহাস ঐতিহ্য আছে তার, তাই না? তো সেখানে তার যে বিশেষ করে নাটকের ব্যাপক ভূমিকা আছে, আপনারা জানেন যে বাংলাদেশ টেলিভিশনে যখন 70-80 দশকের যে নাটকগুলো হতো, মানুষ কিন্তু মানে এমনভাবে গ্রহণ করতো যে তার বাস্তব জীবনের কথাগুলো বলতো, দেখার জন্য বলতো, বসে থাকতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন তো সময়ের কালের বিবর্তনে পরিবর্তনে এখন যে বাস্তব যে চিত্রগুলো আছে বাংলাদেশের, তো সেগুলোই তো আমাদের তুলে ধরাই আমাদের বাংলাদেশ টেলিভিশনের মুখ্য উদ্দেশ্য। নাটক অঙ্গনে যেহেতু আমি বাংলাদেশ টেলিভিশনে নাটক প্রযোজনার সাথে জড়িত, তো আমি বলবো হুমায়ুন ফরিদির কোনো বিকল্প হয় না, আর ওইরকম হবে কি না জানি না। তারপরেও নতুন জেনারেশনে অনেকেই আছে ভালো করছে, যেমন আপনার মোশাররফ করিম, তারাও করছে, তারা আমাদের বাংলাদেশ টেলিভিশনের শিল্পী তালিকাভুক্ত ছিল না কিছুদিন আগেও, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের কাজে এবং তাদের পরিবর্তনের কারণে, বাংলাদেশ টেলিভিশনের পরিবর্তনের কারণে তারাও কিন্তু এখন আমাদের বাংলাদেশ টেলিভিশনকে সময় দিচ্ছে এবং বাংলাদেশ টেলিভিশনের নাটকে আসছেন, তো এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ সাইড। তো বাংলাদেশ টেলিভিশন চাচ্ছে যে সময়ের সাথে তাল মিলিয়ে এখন তারাও চায় যে হ্যাঁ দর্শক কী চায়, দর্শকের চাহিদার অনুপাতে বাংলাদেশ টেলিভিশন এখন এই ভিন্ন মাত্রার নাটক নিয়ে একটা ভিন্ন পরিবেশে। আমরা তো সবসময় বাংলাদেশ টেলিভিশন আমাদের বিশাল বিশাল স্টুডিও আছে, সেখানে মানে প্রোডাকশন করে অভ্যস্ত, তো এখন যেহেতু বাইরের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন গল্পের মাধ্যমে বাইরের সুন্দর সুন্দর নাটক মানে নাটকগুলো হচ্ছে, চিত্রায়ণ হচ্ছে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরাও চিন্তা করছি যে তাহলে এ ধরনের কাজ বাংলাদেশ টেলিভিশনে হওয়া প্রয়োজন। সেই প্রেক্ষাপটে আমাদের এই নাটকটা নিয়ে আমাদের মানে পুরো
বাইরের একটা পরিবেশে এই নাটক চিত্রায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।